আমি নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করছি, আপনি কিচ্ছু ভাববেন না বৌরান। আজ 20 বছর পর এই প্রথম উৎসবের বাড়িতে দেখুন কেউ যেন কিছু বলতে না কই বলবি কি, তাহলে আমি আছি কি করতে? আমি যোগী বাড়ি হয়ে গেছে দেখছি, যা তো একবারই দুধ এনে থাকতো দুধ। হ্যাঁ, আমার সঙ্গে একজন রুগী এসেছে কিনা। ই আবার কিরকম কথা বাবু, একে তো এনে দেরি করে, তার উপরে আবার রুগীর জন্য দুধ, এসব তো করার ছিল না। বসন্ত কি হবে এখন? আরে ভয় কিসের, আমি তো রয়েছি। কিন্তু কাল রাত থেকে চোখ খুলে নিবি এখন। ঘুমো ঘুমো ঘুমো, বিষে বিষক্ষণ হয়ে যাবে বুঝলি, তবে দেখিস ঘুম থেকে উঠে আবার তুর্কি নাচন নাচটা আরম্ভ না করে দেয় বাবা। চিনিতে পারিনি বধু তোমারই আঙ্গিনা, তাই দেরি হলো যে, দেরি হলো যে তোমার কাছে আসিতে, সখা তোমার কাছে আসিতে, বলিতে জানি না আন্তিচারুর্যের ভাইপোর অন্য প্রাসন, 10 জন এখানে পেলা দিলেই হলো। আমি কি জানিস তোর বাপ? হে রে তোর বাপ রে, কি রে বিশ্বাস হচ্ছে না? আরে বেটা বেশ তো, ডাক না তোর মাকে, দেখি না সে কি বলে। হ্যাঁ ডাক না, ডাক বল মা মা মা।
যত লোক আছে নামা দেখি সে বাচ্চাটা কিছুতেই পালিয়ে যেতে না পারে। বসন্ত